কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছে তার কাছে। সুব্রত, দেখুন, এমপি আনার হত্যা মামলার রহস্যের রহস্য উদ্ঘাটনে যে দুই দেশের গোয়েন্দারা যে সক্রিয় রয়েছেন এখনো পর্যন্ত, কিন্তু সেই অর্থে ঠিক উল্লেখযোগ্যভাবে মামলার তদন্তের জন্য যেটি মূল প্রধান এভিডেন্স প্রমাণ, এমপি আনারের মৃতদেহের অংশ বা ক্ষুদ্রাংশ কিংবা রক্তাক্ত কোনো জামা কাপড়, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত গোয়েন্দাদের কাছে নেই। অর্থাৎ এমপি আনারকে হত্যা করা হয়েছে সেটি শুধু দুই দেশের গোয়েন্দারাই দাবি করছেন বাস্তবিক অর্থে, এবং গোয়েন্দারা দাবি করছেন কয়েকজন সন্দেহভাজন অ্যারেস্ট করার পর এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী। কিন্তু এমপি আনারের মৃতদেহের খোঁজ কিন্তু এখনও দুই দেশের গোয়েন্দারা কেউই পাননি। আপনি জানেন যে এই এমপি আনারের মৃত্যুর বা খুন হওয়ার ঘটনা আনুষ্ঠানিকভাবে সিআইডি প্রধান কলকাতায় নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানের 56 বিইউ ফ্ল্যাটের সামনে থেকে নিশ্চিত করেন গোয়েন্দা প্রধান, সিআইডি প্রধান। এবং এরপর এর কয়েকদিন পর গত 26 তারিখ রবিবার বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের এক গোয়েন্দা প্রতিনিধি দল আসেন। রবিবার ছিল রেমালের দুর্যোগপূর্ণ আবহাওয়া মাথায় নিয়ে আসেন। রবিবার সারাদিন ব্যাপী তার কর্মসূচি ছিল। প্রথমে তিনি প্রিয় ঘটনাস্থলে যান, থানায় যান, এবং তারপর ভবানী ভবন সিআইডি যে সদর দপ্তর সেখানে গিয়ে কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদ করেন। তারপর দিন অর্থাৎ সোমবার, গতকালও আমরা দেখেছি সারাদিন ভোর তার তৎপরতা, রিকনস্ট্রাকশন করা হয় খুনি জেহাদকে নিয়ে, কথিত খুনি কসাই জেহাদকে নিয়ে রিকনস্ট্রাকশন করা হয়, পুনর্নির্মাণ অর্থাৎ কীভাবে খুন করা হয়েছিল, খুন করে কীভাবে কত টুকরো করা হয়েছিল, কোথায় লুকিয়ে রাখা হয়েছিল, সেই ঘটনাস্থল ওই নিউ টাউনের এই ফ্ল্যাট থেকে নিয়ে বাগজোলা খালে নিয়ে যাওয়া হয় জিহাদকে। বৃষ্টিবিঘ্নিত পরিবেশ উপেক্ষা করে গোয়েন্দারা যান এবং সেখানে জিহাদও ছিলেন। সেখান থেকে আবার নিউ টাউনে কয়েকটা জায়গায়, জানেন যে এই যে যারা দুজন খুনি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ফাইজুল আর ওই জিহাদ, মূলত এই এমপি আনারের মৃতদেহের খণ্ডাংশ আলাদা করার জন্য, একজন জিহাদ তিনি এখন গোয়েন্দাদের কবলে, অর্থাৎ গোয়েন্দারা তাদেরকে গ্রেপ্তার করেছেন, আরেকজন ফাইজুল, তাকে কিন্তু এখনও পাওয়া যায়নি। আজকে দিনভর চেষ্টা করা হবে এই ফাইজুল, বলা হচ্ছে যে কোথায় যশোর রোডের কোথাও বা শাসনে কোথাও এমপির মাথা এবং হাড় ফেলেছেন, সে তারই সন্ধানে কিন্তু আজকে তৃতীয় দিনের মতো গোয়েন্দা প্রধানের নেতৃত্বে অভিযান সারাদিন ভাবে চলবে। আমরা আমাদের সময় টেলিভিশনের দর্শকদের বলতে চাই যে আপনারাও অবশ্যই আমাদের দিকে নজর রাখবেন। আমরা সারাদিন কিন্তু গোয়েন্দা প্রধানের সঙ্গে, গত দুদিনের যেমন গাড়ি বহরের সঙ্গে আমরা ছিলাম, আজকেও কিন্তু সারাদিন ব্যাপী আমরা তার গাড়ি বহরকে ফলো করব। তো এই ছিল আমার কাছে এমপি আনারের খুন হওয়ার পর তার দেহ উদ্ধারে যে দুই দেশের যৌথ গোয়েন্দাদের তৎপরতা, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ। এমপি আনার হত্যার ঘটনা সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।